রাস্তার ছবি তোলা এক অর্থে ল্যান্ডস্কেপ ছবি তোলা ঠিক উল্টো। এখানে কোনো কিছুই নিয়ন্ত্রিত না, চলমান একটা পরিস্থিতি, তার মধ্যেই কাজ করতে হয়। কাজে প্রথম কাজটা হচ্ছে খুব চটপটে থাকা, খেয়াল রাখা এবং মুহূর্তগুলিকে ধরে রাখার জন্য ছবি তোলা, তারপরে চিন্তা করা। অত ভেবে চিনতে ছবি তোলার সুযোগ নেই। স্থান, কাল, পাত্র রাস্তার ছবি তোলার জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। কখন কি ঘটছে সেগুলি এটাকে প্রাণ দেয় এবং একটা প্রাণবন্ত জায়গায় তো আমরা আছি। আওয়াজ হবে, নড়াচড়া হবে, কিন্তু তার মধ্যে কয়েকটা মজার জিনিস আছে যেটা খেয়াল রাখা দরকার। যেমন দেয়াল লেখনি থাকতে পারে, একটা পোস্টার থাকতে পারে, রিক্সার পেছনে কিছু লেখা থাকতে পারে, পেছনে একটা বিলবোর্ড থাকতে পারে। এগুলিকে কীভাবে কাজে লাগানো যায় এবং এগুলি নিয়ে কীভাবে বক্তব্য দেওয়া যায় সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। কত কিছুই তো ঘটে রাস্তায়, আমাদের দেশে সারাক্ষণই কিছু না কিছু হচ্ছে, রাজনৈতিক কারণে, সাংস্কৃতিক কারণে, পরিবেশের কারণে, ঋতুর কারণে। এগুলি খেয়াল রাখা এবং সেই অনুযায়ী ছবি তোলার সুযোগগুলির কথা ভাবা। পয়লা বৈশাখ একরকম হতে পারে, হরতালের দিন একরকম হতে পারে, পূর্ণিমার দিন আমি হয়তো রাতেও ছবি তুলতে পারি, সেটার আরেকটা ঢং আছে। আর ফেরিওয়ালা যাচ্ছে, অন্যান্য জিনিস হচ্ছে, কত কিছুর ভেতর দিয়ে দৈনন্দিন জীবন চলে।